ফাইনালি আমরা সাফারি ওয়ার্ল্ড থেকে চলে এসেছি। তো এবার আমাদের হোটেলটা হচ্ছে বেসিক্যালি বাইক স্কাই। তো আমরা হোটেলে চেক ইন করবো। এটার রিসেপশনটাই হচ্ছে 18th floor-এ। তো আমরা 18th floor-এ গিয়ে চেক ইন করবো, তারপরে দেখা যাক আমাদের রুম কীভাবে দেয়। এখানে সায়ন আর দেবাঞ্জন দাঁড়িয়ে, এখন আমাদের হোটেলটা ডিটেলসটা সাবমিট করতে হবে। তো ওরা এখন লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের রুম পাবো আমরা। রুম কিজ পাওয়া গেছে, তো আমাদের 33rd floor-এ পেলাম আমরা, বিকজ বাদবাকি আপার ফ্লোর সবই মোটামুটি বুকড আজকে ফুললি। সো আমরা এখন বাইক স্কাইতে 33rd floor-এ গিয়ে আমাদের রুম শেয়ার করব। যাই, চলো রুমে। আমাদের হোটেলটাতে মানে খুব সুন্দর, এই হচ্ছে সিটি ভিউ, এদিকে কেটেল দিয়েছে, ও মাই গড, এদিকে হচ্ছে এই একটা সুন্দর একটা মিরর এখানে, যেটা খুব দরকার। এখানে আরেকটা মিরর আছে, এখানে ওয়ার্ড্রোব, এখানে বাথরুম দিয়েছে, এখানে লকার, স্লিপার, আর এই হচ্ছে 33rd floor থেকে ভিউটা। আমাদের এখন লাগেজও দিয়ে যাচ্ছে এরা ওপরে, তো সায়ন নিয়ে নিচ্ছে লাগেজটা। এখানে ফ্রিজ আছে, আর এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের বেড। শহরের মাঝখানে চাঁদের আলো অসাধারণ লাগছে। সুইমিং পুল যাচ্ছি, এখন বাজছে এখানকার টাইম অনুযায়ী 7টা, তো আমরা 20th floor-এ সুইমিং পুল। তো আমরা এখন সুইমিং পুল যাচ্ছি, জিমটাও দেখলাম, জিমটাও তোমাদের দেখাবো, মেবি কালকে সকালে আমি একটু ওয়ার্কআউট করে নেব। দেবাঞ্জন আগে চলে গেছে, তো আমরা একটা হসপিটাল রুগীর মতো বাথরুম পরে নিয়েছি, ভিতরে আমি মনোকিনিটা পরে আছি। যাই, পুলটা যদি সময় থাকে জিমটাতেও আসবো। উঠছি এখন পুলের দিকে, দেবাঞ্জন অলরেডি চলে এসেছে। এটা হচ্ছে রাতের ভিউ পুলটার, এই হচ্ছে পুরো পুলটা। ইয়ো, এই ডেপথ কেমন, ডেপথ কেমন! আমি বাইকে স্কাইয়ের সুইমিং পুলে আছি, ভালো টেপ, ভালো বড় সুইমিং পুল, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে, আমি তো সুইমিং করতে পারছি না, খুব ঠান্ডা, খুব ঠান্ডা জল মনে হচ্ছে। কিন্তু একবার তো সুইমিং করবোই, তারপর জিম যাবো। এখন সুইমিংটা মনে হচ্ছে না যে বেশিক্ষণ টানতে পারবো, ফুকেতে অনেক সুইমিং করেছি আর সি বিচ মানে একদম মিড অফ সিতে অনেক সুইমিং করেছি, বাট এখানে মনে হচ্ছে না আই ক্যান সারভাইভ। ওকে, টাটা। এটা আমাদের নাইট ভিউ হোটেল থেকে, আমাদের সুইমিং হয়ে গেছে, কাল সকালে আমি জিম যাব, 7টা থেকে 9টা অবধি খোলা। সায়ন তো এখান থেকে নড়ছেই না, যাই হোক, কেমন স্যার? আলাদাই। এখন সায়ন আমাকে কফি করে দেবে। এই হচ্ছে ভিউ, ওয়াও! বাট আমি মিসিং কাশ্মীর অ্যাকচুয়ালি, সেই গুলমার্গের ভিউটার মতো ভিউ নয় মানে আমার চোখে যে উঠেই পাহাড়। আমরা এখন 84th floor-এ যাচ্ছি, হচ্ছে 60th view, ছাদে যাচ্ছি, মেন কথা ছাদে যাচ্ছি। এখন 77th floor-এ এসছি, এখানে কি সুন্দর একটু আর্টিফিশিয়াল করা আছে ফর গেমিং জোন, আর এখান থেকে পুরো মানে ভিউটা পাওয়া যাচ্ছে। আমরা এরপরে 84th floor-এ যাবো। কত নম্বর ফ্লোরে? এখানে লিফট চেঞ্জ করে করে আসতে হয় অ্যাকচুয়ালি, এত লিফট দিয়ে উঠে আমাদের ওপরে যেতে হচ্ছে, একদম 360 ভিউ।
ভিউটা দেখার জন্য চলে এসেছি একদম টপ ফ্লোরে। এন্ড দিস ইজ মুভিং অ্যাকচুয়ালি। ও ও, এটা মুভ করছে, এটা মুভিং অ্যাকচুয়ালি। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, 360 ডিগ্রি ভিউ। ও ওয়াও, হচ্ছে টপ ভিউ। কেমন লাগছে? এটা মুভ করছে নিচেরটা, মানে আমি তো এটা এক্সপেক্ট করিনি। খিদে পেয়ে গেল রে। এটা একটা গেম জোন আছে, তো আমি এরকম একটা জায়গায় উঠেছি, মেবি এটা প্যারাসুট, এরকম জায়গায় উঠেছি। আরো কিছু কিছু আছে, এখান থেকে নামি। ব্যাংককের টাইম অনুযায়ী এখন রাত 11:12। একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এত অখাদ্য খাবার আর এত বাজে পুয়োর সার্ভিস। আমি উঠে চলে আসলাম, একটা আলুর পরোটা দিয়েছিলাম অর্ডার, সেটা করতেই দুটো আলুর পরোটা দিয়েছিলাম, সেটা করতেই ওরা প্রায় 45 মিনিট লাগিয়ে দিয়েছে। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে 7-Eleven-এর যে রেডি টু ফুড যেগুলো রয়েছে সেগুলো একবার ট্রাই করব। খাওয়া উচিত না, বাট এখানে সত্যি কথা বলছি, 7-Eleven-এর আমরা এখন এই রেডি টু ফুড আমরা খাচ্ছি, ইভেন এই কেকটাও খাচ্ছি, 45 হার্ট নিল, অসাধারণ। সত্যি বলছি অসাধারণ খেতে, ইভেন আলুর পরোটার থেকে, আলুর পরোটা 79 হার্টের থেকে তো অনেকটাই ভালো, 80 বাটের থেকে অনেকটাই ভালো, অ্যাটলিস্ট মনটা ভরছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি উইথ দ্য ভিউ, মানে ভিউটা তো জাস্ট ওয়াও। আজকে আমার একটু টায়ার্ড, কারণ আজকে আমরা ক্র্যাবি থেকে এসেছি, ক্র্যাবি থেকে এসেই আমরা সাফারি ওয়ার্ল্ডে গেছি, তারপরে আবার সুইমিং ফুইমিং করে এখানে এসে একটু টায়ার্ড হতে পারি। কালকে আমাদের ক্রুজ বুক আছে, ক্রুজে আমরা থাইল্যান্ডে ডিনার বুক আছে আমাদের 7:45 সময়। তো আমরা এখন একটু আড্ডা ফাড্ডা দেবো, দেন ঘুমিয়ে পড়বো। জাস্ট ভিউটা দেখো। তো যাই হোক, সবাই ভালো থাকো, গুড নাইট, সাবস্ক্রাইব করে দিও মোহস ট্রাভেল স্টোরি, বাই মোহস ট্রাভেল স্টোরি। আজকে হচ্ছে 27 জানুয়ারি। তো এখন আমি আমার ফেভারিট প্লেসে আছি, সেটা হচ্ছে জিম। তো ব্লগটা আমি স্টার্ট করছি জিম থেকে, এখন আমি ওয়ার্কআউট করবো। এখন এখানে 9:30 বাজছে, এখানে ওয়েট সেকশনও আছে, আই জাস্ট লাভ দ্যাট। এখানে ওইদিকে এটা কার্ডিও সেকশন, অ্যান্ড এদিকে স্ট্রেংথ সেকশন আছে। দেখি যে ফুল বডি কিছু করবো, বিকজ এতদিন ওয়ার্কআউট হয়নি। তো আই এম ভেরি মাচ হ্যাপি বিকজ আমি জিমে আছি। তো সুইমিং পুলে একবার এসেছি, এখন নামবো না, বিকজ স্ট্যান্ড পড়ে যাবে, এমনিতেই আমি ট্যান্ড। আমরা এখন একটু ইন্দিরা মার্কেটটায় ঘুরছি, এখানে অনেক শপ আছে, সেল অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডের মতো কলকাতা, সব 100 বাট, 150, 30 বাট। আমি জাস্ট ঘুরছি, দেবাঞ্জন একটা জুতো কিনবে, বিকজ আগে আমাদের ক্রুজে যাওয়ার আছে। দেখা যাক, আমি কিছু কিনছি না, সব কেনাকাটি হয়ে গেছে। এই যে পুরো মার্কেট, দামটা একটু বেশি,
বাট তাও মানে ভাটে কনভার্ট করলে অনেকটা বেশি হচ্ছে, আদারওয়াইজ এদের অনুযায়ী সস্তাই আমার মনে হয়। 7-Eleven এর পাশে দাঁড়িয়ে আছি বাইরে, তো যারা ব্যাংককে একটু ভালোভাবে খেতে চাও আমি বলবো 7-Eleven এ মাস্ট এসো। আমরা একটা চিকেন রাইস কালকে রাতেও খেয়েছিলাম, চিকেন রাইস খেয়েছি এখানেও, আর একটা কোল্ড কফি নিয়েছে সায়ন্তনী, ওটাও ভালো খেতে। তো চিকেন রাইসটা কোল্ড কফি না, কোল্ড হট চকলেট, এটা কোল্ড হট চকলেট কি করে হয়, আরে হট মিল্ক চকলেট। আমরা এখন আমরা ব্যাংককে আমরা যতক্ষণ আছি 7-Eleven এ আমাদের খাওয়া দাওয়া সবই ভরসা। তো এই এখন বেরোচ্ছি লাঞ্চে 7-Eleven এ চিকেন রাইস খাবো, আর আমি একটা হট চকলেট খাবো পরে। আমরা এখন ইন্দিরা মার্কেটের এখানে, আমরা মাসাজ করতে এসেছি, আমি আর সায়ন্তনী ফুট মাসাজ করবো 200 baht, আর সায়ন আর দেবাঞ্জন হচ্ছে থাই মাসাজ করছে 250 baht দিয়ে। আমরা এখন মাসাজ নিয়ে বেরোলাম, আমাদের ফুট মাসাজটা জাস্ট অসাধারণ ছিল, আমার ক্র্যাবির থেকে তো অনেক ভালো লেগেছে মাসাজটা। ফুট মাসাজ ছিল সাথে লাস্টে ওরা ব্যাক আর হ্যান্ডও একটু করে দিল। তো এখন আমরা বেরোচ্ছি, আমরা বেরোচ্ছি না মানে যাচ্ছি শপিং করতে, অ্যান্ড তারপরে আমরা আবার হোটেলে যাবো বাইবি স্কাইতে, দেন আমরা ইভিনিংয়ে ক্রুজে যাবো, তারপর একটু রেস্ট নেবো, বিকালে দেখা হচ্ছে ক্রুজে। এয়ারপোর্টের কাছাকাছি হোটেল নিচ্ছি বিকজ ব্যাংককে জ্যাম মারাত্মক, মানে যদি আগে না বেরোই তো সম্ভব না পৌঁছানো। কালকে আমরা জু থেকে, পরশু আমরা জু থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করে এসেছি, এত জ্যাম। তো আমরা এখন একটা হোটেলে শিফট করব, নাসা ব্যাংকক, সেটা একদম এয়ারপোর্টের কাছে, যাতে আমাদের কোনোভাবে ফ্লাইটে কোনো চিন্তা ঝামেলা না থাকে। তো আমার মনটা খুবই খারাপ, কারণ এতদিনে এত সুন্দর আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এত সুন্দর গেছে, মানে যা যা চেয়েছিলাম সবকটা সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু মন খারাপ করছে আমার, খুবই মন খারাপ করছে। বিকজ আর ব্যাংককের থেকেও আমার যেটা ভালো লেগে সেটা হচ্ছে ক্র্যাবি আর ফুকেত, মানে আমি এরপর যখন আসবো আমি ব্যাংকক আসবো না, মানে ব্যাংককে কোনো ঘোরাঘুরি সিনে আমি নেই। কিরে তোর মন খারাপ করছে? হ্যাঁ একটু তো মন খারাপ করছি, এতগুলো ভালো ভালো ডেজ আমরা একসাথে কাটিয়েছি, যেভাবে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এত সুন্দর নিজেরা অর্গানাইজ করে ব্যাংকক এসে খুব সস্তায় বলতে পারি আমরা সবকিছু কাটিয়েছি, এটা খুব ভালো লাগলো, বাট মনটা খারাপ লাগছে। কিন্তু ব্যাংককে হয়তো আসবো না, বাট ক্র্যাবি আর ফুকেতে আসবো, বাট ব্যাংককে আসতে হতে পারে ফর ট্রান্সপোর্টেশন, বিকজ এখান থেকে বাস ছাড়ে, কিন্তু ফ্লাইটের ভাড়াও তো অ্যাকচুয়ালি অনেক, আর ওরা লাগেজ দেয় না। এই হচ্ছে ভিউ, এই ভিউটা ছেড়ে কাজ যেতে ইচ্ছা করবে, আমি তো ঘুম থেকে উঠে বসেছিলাম সকালবেলা। যাই হোক এই হচ্ছে ভিউ, এই হচ্ছে আমাদের বেরোতে হবে এখন, লাগেজ নিতে আসবে, সকালে ওয়ার্কআউটও হয়ে গেছে। ঠিক আছে চলো টাটা।